বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আজ যে কবিতাটি আলোচনা করব। সেটি হলো ঊনবিংশ শতাব্দীর গীতি কবিতা মহিলা কবি গিরীন্দ্রমোহিনী দাসীর লেখা শ্রাবণে নামে একটি কবিতা যেটি আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত শিখা কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা কবিতাটির বিশেষত্ব হল এটি মহিলা কবি হওয়া সত্ত্বেও মহিলাদের ছোট করা হচ্ছে না তারা অনেক কাজ করেছেন ঊনবিংশ শতাব্দীর আগে থেকেই বাংলা সাহিত্যের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা কবিতা যেখানে বিরহের গাথা এরকম হৃদয় নিংড়ানো ভাষায় প্রকাশ করা হয়েছে সেটি দেখার মতো বলি সেই প্রসঙ্গে একটুখানি তথ্য দিই আঠারোশো সালে কবি গিরিন্দ্রমোহিনী দাসের জন্ম হয় আঠারোশো সালে অর্থাৎ দশ বছর বয়সে তার বিয়ে হয় এবং আঠারোশো সালে তিনি বিধবা হন আর আঠারোশো সালে তার এই কাব্যটি শিখাকাব্যটি প্রকাশিত হয় নিশ্চয় শিক্ষাকাব্য প্রকাশনার মোটামুটি এদিক এক এক বছরের মধ্যেই এই কবিতাটি প্রকাশিত হয়েছিল বা রচিত হয়েছিল অর্থাৎ স্বামী হারা যাওয়ার আঠারোশো সাল থেকে আঠারোশো এই মোটামুটি এগারো বারো বছর সময়কাল এই সময়কালের মধ্যে তাঁর যে উপলব্ধি তার যে বিরহ যাপন সেই বিরহ যাপন আলোচ্য কবিতা এবং অন্যান্য কবিতাতেও প্রকাশ পেয়েছে এই কবিতাতেও বিশেষভাবে প্রকাশিত হয়েছে কবিতার নাম হল শ্রাবণে শ্রাবণ মাস আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল বলা হয়ে থাকে তো শ্রাবণে অর্থাৎ শ্রাবণ মাসেই শ্রাবণ মাসে কবির যে অন্তর অনুভূতি কবির যে বিরহ আকুতি বা বিরহ অনুভূতি সেইটা এই কবিতায় দেখানো হয়েছে বর্ষা কবি চিত্তে কীরকম প্রভাব ফেলেছে সেটি এই কবিতার অন্যতম মুখ্য বিষয় দেখো একটা কথা আছে যে বর্ষা প্রেমকে করে তোলে দ্বিগুণ কিন্তু বিরহকে করে তোলে সহস্রগুণ এটি এই কবিতার মধ্যে দিয়ে আমরা আলোচনা করব শুরুটা হয়েছে এরকমভাবে বিজন গৃহে একা মেঘের ছায়ে ভোর অলস মুকুলি মুকুলিত কবিতাটিতে যে প্রেক্ষাপটটা বা যে চিত্রকল্পের কবি ব্যবহার করেছেন সে প্রেক্ষাপটটা হল দুপুর বেলায় বা দিনের বেলায় আহ ঘন বর্ষাটা হয়ে গিয়েছে এখন কবি রাত্রে একা কিনি বসে আছেন এবং সেই সময় তিনি এই বিরহ যাপন করছেন বা এই অনুভূতির সামনাসামনি হচ্ছেন বিজন গৃহে একা মেঘের ছায়ে ভোর অলস মুকুলিত নয়নে ঘুমঘোর মানে হলো তিনি একা ঘরে বসে আছেন এবং মেঘের ছায়ে ভোর গোটা আকাশ মেঘের ছায়ায় অর্থাৎ মেঘে মেঘে ঢেকে আছে অলস মুকুলিত নয়নে ঘুম ঘোর অলসভাবে তিনি বসে আছেন চক্ষু মুদে আর চোখে ঘুমের ঘোর ঘুমের ছায়া নেমেছেন পূর্ণিমা নিশিয়াজি আবৃত ঘন নিলে কিছু কখনো কিছু স্বরে ঝলকি রূপ মিলে ঝলে অর্থাৎ এই লাইনটার মানে হলো যে পূর্ণিমার রাত্রি বর্ষাকালের পূর্ণিমা একটা চমৎকার রূপ নেয় এই কারণে কারণ চাঁদও ওঠে নিজের জায়গা ছাড়ে না আবার মেঘক চাঁদকে ঢেকে দেয় অর্থাৎ আলো আধারের একটা খেলা চলতেই থাকে সেইটা কবি বলছেন যে পূর্ণিমা নিশিয়া যার আবৃত ঘন নিলে মেঘ কেটে গিয়েছে বর্ষণমুক্ত আকাশ বর্ষণমুক্ত আকাশের পর কখন বলছেন কখনো কিছু সরে অর্থাৎ মেঘটা কখনও সরে যায় আবার ঝলো কি রূপ ঝলে আবার কখনো পূর্ণিমা যেহেতু অত চাঁদের পাওয়ারটা একটু বেশিই থাকে চাঁদের আলোটা বেশি থাকে সেই জন্য ঝলকে ওঠে যেন চাঁদের রূপ বিমুক্ত বাতায়ন সম্মুখে সেজখানি কবি চিত্রকল্প ব্যবহার করছেন যে কোন পরিস্থিতিতে কবি বসে আছেন এই চিত্রকল্পগুলো যখন আমরা বিষয়বস্তু লিখবো বা নামকরণ লিখব সেই সময় কিন্তু এই চিত্রকল্পগুলো খুব জরুরি অতএব শোনো ভালো করে কবি বলছেন বিমুক্ত বাতায়ন অর্থাৎ দরজা জানলা খোলা আছে বাতায়ন মানে জানালা জানালা খোলা আছে সম্মুখে সেজখানি সেচ মানে বাতি ছোট ল্যাম্প যেটা প্রদীপে জলে সেই সেজ সে বাতি চলছে কোমল আলো মুখে বুলায়ে যায় পানি মুখের উপর যেন আলো তার হাতখানি বুলিয়ে যাচ্ছে কোমল মানে নরম আলো এইরকম লেড আলো নয় বা একশো বয়টের বাল্বের আলো নয় এই আলো হলো প্রদীপের টিম টিমে আলো যে আলো মুখের উপর দিয়ে যেন বুলিয়ে দিয়ে যাচ্ছে একে চাঁদের আলো বাইরে আছে আরে প্রদীপের আলোতে মুখ মুখটাকে যেন ধুয়ে দিয়ে যাচ্ছে এইরকম মানস গৃহে মম শুধু সে আমি একা আমার মনের গৃহে মানস গৃহ অর্থাৎ মন রূপ গৃহে আমি একা বসে আছি কবির বিরহের যে জায়গাটা সেটা কবি বলছেন বিমল হৃদিতল এবং হৃদয়ের যে পট সেটা বিমল অর্থাৎ পরিষ্কার হয়ে আছে বিহীন ছায়া রেখা সেখানে কোনো প্রকার ছায়াপাত কিছুরই ঘটে না কখনো গেছে ঘুমে মুদিয়া আঁখি দুটি কখন গেছে ঘুমে মুদিয়া আঁখি দুটি এবং কবি বলছেন যে আমার চোখ দুটো এই রকম একটা পরিস্থিতিতে বর্ষণ ক্লান্ত রাত্রে পূর্ণিমা ধৌত রাত্রে সামনে সেচ জ্বলছে ছোট টিম টিমে আলো জ্বলছে এইরকম একটা ভৌগোলিক পরিবেশে একটা ঠান্ডা বাতায়নের মানে বাতাবরণের মধ্যে কবির আলসেমির কারণেই হোক আলসেমি বলা ভুল কবির একটা তৃপ্তি বলা যেতে পারে বা কবির এই যে এটা যাপন করছেন কবি কবি বলছেন যে বিমল হৃদিতল বিহীন ছায়া রেখা ছায়া রেখা ছাড়াই একটা আনন্দ অনুভব করছেন হয়তো সেই সময় তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে ঘুমিয়ে পড়েছেন হয়তো বা তন্দ্রাচ্ছন্ন চেতনা চুপে চুপে কখন নেচে ছুটি নেচে মানে নিয়েছে চেতনা মানে আমার স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি সেইটা যেন কখন ছুটি নিয়ে নিয়েছে মুদিত আঁখিদার নিজন রুদ্ধদার। সরি মুদিত আঁখিদার নিজন রুদ্ধ ঘরে জানি না এসেছিল কেমন পথ ধরে কবির বিরহের যে কথা সেটা এখানে বলা হচ্ছে যে আমার চোখ তো বন্ধ আমার ঘরের দরজা তো ঘর তো নির্জন অর্থাৎ কেউ নেই আমি ছাড়া আর কেউ নেই এবং রুদ্ধদার। রুদ্ধ ঘর অর্থাৎ ঘরের দরজা আমার বন্ধ হয়ে আছে জানি না এসেছিল আমি জানি না কি করে এসেছিল কেমন পথ ধরে কোন পথ ধরে এসেছিল আসলে কবি যে বলতে চাইছেন কোন পথ ধরে তার প্রিয় এসেছিলেন অর্থাৎ তার মৃত স্বামী তার প্রিয় পুরুষ তিনি হয়তো এসেছিলেন কবি আগেই কিন্তু বলে দিয়েছেন মানুষ গৃহে মম শুধু সে আমি একা আমার মনের মধ্যে আমার মনের গৃহে তুমি ছাড়া আর কেউ নাই অথই আমি একা এই মুহূর্তে আমি একা তুমি নেই যেহেতু জানি না কেমন পথ ধরে এসেছিল তারপর বলছে আবদ্ধ গৃহদার শিথিল নহে খিল প্রবেশ পথ কোথা ছিল না এক তিল আমার যে ঘর সেটা আবদ্ধ বন্ধ করা আছে ভেতর থেকে আর খিল শিথিল নয় অর্থাৎ খিলটা যে ঢিলে ঢালা হয়ে আছে তাও কিন্তু নয় অর্থাৎ ছিটকিটা ঢিলে নয় কবি বলছেন এইগুলো যে একটা ইমেজ তৈরি করছেন যে কবি ঘরের মধ্যে একা বসে আছেন সেই ঘরের শিকলি আটা আছে বা খিল আটা আছে বা চিটকিনি দেওয়া আছে সেটা কোনো রকমভাবেই বাইরে থেকে খোলা যায় না ভেতর থেকে আটকানো এবং এখানে কোনো কারোর আসার সম্ভাবনা নেই কিন্তু কেউ একজন এসেছিল প্রবেশপথ কোথা ছিল না এক তিল কোথাও প্রবেশপথ নেই কেউ জানলা দিয়ে ঢুকতে পারবে না অর্থাৎ ভেতরে প্রবেশ করার কারো সম্ভাবনাই নেই আসলে বাইরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সম্ভাবনা নেই কিন্তু মনের দরজা দিয়ে তো সম্ভব কবির এইটাই বিরহের যে জায়গা নীরবে গেয়ে গেছে কি গীত কানে কানে তিনি এসেছিলেন এবং নীরবে আমার কানে কানে কোনো একটা গীত অর্থাৎ গান অর্থাৎ গান মানে সুমধুর সুর লহরী আমার কানে কানে বলে গিয়েছেন তাহারই সুররেশ জাগিয়া বাজে প্রাণে এবং সেই সুরের রেশ আমার কানে বাজছে এখনো। কবির যে অনুভূতি একাকিত্বের থাকা একাকিত্ব অবস্থায় থাকার পর এই যে অনুভূতি তার কাছে কেউ এসেছিলেন তার প্রিয় পুরুষ এসেছিলেন তার স্বামী এসেছিলেন এবং আসার পর তিনি আমার কানের কাছে কিছু বলে গিয়েছিলেন তার কণ্ঠস্বর তার কথা আমার মনে সুরলহরীর সমান আমার মনে সুর তুলে গিয়েছে তাহারই সুররে আমি জেগে উঠেছি কিন্তু সেই কানে কানে কি যেন বলে গিয়েছেন সেই সুরেশ যেন আমার কানে এখনো বাজছে মুদিত আঁখি পানে কি করে গেছে চেয়ে কোমল ঘুমঘর ব্যাপিয়া হিয়ে আমার বন্ধ হওয়া চোখের দিকে না জানি কীরকমভাবে তিনি চেয়েছেন অর্থাৎ তাকিয়ে গিয়েছেন কোমল ঘুমঘোর ব্যাপিয়া সারা হিয়ে আমার হৃদয়ে এখনো ঘুমের ঘোরটা যেন কাটছে না অর্থাৎ সে আবেশটা সেই উপলব্ধিটা আমার হৃদয়ের মধ্যে এখনো যেন থেকে গিয়েছে কি মোহে মেখে গেছে ঘুমন্ত আঁখি দুটি গানের মতো মোর প্রাণে কি উঠে ফুটি আমার চোখ আমার চোখে আমার ঘুমন্ত আঁখি দুটির মধ্যে কোনো যেন মোহ মাখা হয়ে গিয়েছে কি মোহে মেখে গেছে ঘুমন্ত আঁখি দুটি আমি জেগে গিয়েছি কিন্তু আমি যেন একটা অর্ধচেতন অবস্থায় আছি আমি জেগে গিয়েছি তথাপি যেন একটা লুতার মধ্যে প্রবেশ করেছি এইটা কবি বলতে চাইছেন আর বলছেন যে গানের মতো মোর প্রাণে কি উঠে ফুটি আমার মনের মধ্যে যেন গানের মতো সুরলহরী সমানা বৈষ্ণব পদাবলীদের বৈষ্ণব পদকর্তাদের ভাষায় সুরলহরীর মতো যেন আমার প্রাণের মধ্যে কিছু একটা ফুটে উঠছে বিকশিত হচ্ছে এইটা হলো শ্রাবণে কবিতা দেখো এই কবিতার মধ্যে ঋতু প্রসঙ্গে বর্ষা প্রসঙ্গে কোনো কথা নেই কিন্তু বর্ষার কারণে এই পূর্ণিমা নিশীতে একাকী কবির মনের ভিতর যে রিয়্যাক্ট হচ্ছে যে যে একটা প্রভাব পড়ছে সেইটা কিন্তু এই কবিতার বিষয়বস্তু এই কবিতার বিষয়বস্তুতে প্রকৃতির চিত্র যে যেরকমভাবে কবি তুলে ধরেছেন সেটা বর্ষণ মুখর রাত্রের বা বর্ষণ মুখর দিনের চিত্র নয় বর্ষণ পরবর্তীকালের একটা চিত্র যে সময় কবি বিরহ যাপন করছেন যে সময় কবি আলো আধারী খেলা দেখছেন পূর্ণিমার চাঁদের এবং মেঘের সেই খেলা দেখতে দেখতে তিনি যেন ঘুমিয়ে পড়েছেন অর্ধচেতন অবস্থায় আছেন আর সেই সময় তার প্রিয় পুরুষকে যেন ধ্যান করছেন তার হারিয়ে যাওয়া স্বামী অর্থাৎ অনির্দেশের পথে বিলীন হয়ে যাওয়া স্বামী সে মৃত স্বামীর যেন তিনি ধ্যান করছেন জপ করছেন বা তাঁকে যেন অন্তরের মধ্যে আহ্বান করছেন আর তিনিও যেন এই বদ্ধ ঘরের মধ্যে এসে তার মুখের দিকে কোমলভাবে তাকিয়ে আছেন আর সেটাই তিনি উপলব্ধি করছেন এটাই হলো শ্রাবণে কবিতার বিষয়বস্তু এবং শ্রাবণে কবিতার শুরুর প্রারম্ভে আমি যে বলেছিলাম কথাটা যে বিরহ সরি বর্ষা মানুষের প্রেমকে দ্বিগুণ করে তোলে বর্ষা মানুষের প্রেমকে দ্বিগুণ করে তোলে কিন্তু বিরহকে করে তোলে সহস্রগুণ কবি বিরহ যাপন করছেন কবির প্রত্যেকটা অস্তিত্বের মধ্যে রয়েছে তার প্রিয় পুরুষের বিরহের বেদনা ঠিক আছে শ্রাবণে শব্দটির অর্থ এবার নামকরণ প্রসঙ্গে দুটো কথা বলে নেব এই প্রসঙ্গেই তাহলে আলাদা ভিডিও আর করতে হবে না শ্রাবণের নামকরণের প্রসঙ্গে নামকরণ প্রসঙ্গে যদি বলা যায় দেখো শ্রাবণকে কেন্দ্র করে কবির মনের মধ্যে একটা ক্রিয়া যেন কাজ করছে তাই না শ্রাবণ মাসে বর্ষণ মুখর দিন চলে গিয়েছে বর্ষণ মুখর দিনের ফলে এই বর্ষণ ক্লান্ত রাত্রির আগমন ঘটেছে এবং এই রাত্রিকে কেন্দ্র করে কবির মনের মধ্যে যে একটা বিরহ বাসর জাগরণের জাগরণের ব্যাপার চলছে বা বিরহের যে জাগরণ ঘটেছে সেটা হলো এই কবিতার বিষয়বস্তু শ্রাবণকে শ্রাবণ নয় শ্রাবণে ঠিক আছে কবিতার বিষয়বস্তুতে একটা যে আছে শ্রাবণ নয় শ্রাবণে এ কালে বা শ্রাবণ মাসের প্রভাবে তার মনের মধ্যে যে প্রতিক্রিয়া ঘটেছে এটাই হলো এই কবিতার নামকরণের ইঙ্গিত ঠিক আছে অর্থাৎ এদিক দিয়ে বলতে গেলে পরে নামকরণটা সার্থক যে কবিতার নাম শ্রাবণ নয় শ্রাবণের প্রভাবের ফলে কবির মনে যা কিছু ঘটেছে সেটা এখানে খুব সুন্দর কিছু ইমেজ আছে এখানে পূর্ণিমা নিশির ইমেজ আছে তিনি বসে আছেন জানালার ধারে সেই ইমেজ আছে তার জানালার সামনে এখানে বা জানালার পাশে একটা সেজ অর্থাৎ একটা টিম টিমে প্রদীপ জ্বলছে সেই কোমল আলো তার মুখে পড়ছে এবং তিনি আকাশে মেঘরোদ মেঘ এবং পূর্ণিমার চাঁদের আলোর খেলা দেখছেন তার মন স্বচ্ছ আছে তিনি কোনো কিছু ভাবালুতার মধ্যে না থেকেই হয়তো বসে আছেন কিন্তু তার মনের মধ্যে কোথাও যেন তার প্রিয় পুরুষের আহ্বান বা আবাহন ঘটছে এবং তিনি যেন ঘরের জানলা দরজা সরি দরজা বন্ধ ছিটকিনি দেওয়া তথাপি তার প্রিয় পুরুষ তার মুখের দিকে যেন তাকিয়ে আছে এই উপলব্ধিটা তার ঘটছে এবং তিনি যেই চেতন জগতের মধ্যে আসছেন অর্থাৎ জেগে উঠছেন তিনি কোথাও যেন বিলীন হয়ে যাচ্ছেন এবং তার যে চোখ এবং তাঁর যে হৃদয় এখনও পর্যন্ত সেই মায়া নিয়ে মোহ নিয়ে যেন এখনো গ্রস্ত হয়ে আছে এর ফলে কবিতাটির যে নামকরণ শ্রাবণে শ্রাবণকে কেন্দ্র করে বা শ্রাবণের প্রভাবে কবির মনে এইরকম একটা প্রভাব ঘটেছে বা এরকম একটা কি বলবো ঘটনার সৃজন হয়েছে তারপরে কবিতাটির নামকরণ সার্থক বলা যেতে পারে এ হলো আমাদের শ্রাবণে গিরীন্দ্র মোহিনী দাসের লেখা একটি গীতি কবিতা কুড়িটি স্তবক আছে এতে খুব সুন্দর একটি গীতি কবিতা শোনো আর যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করো চেষ্টা করবো উত্তর দেওয়ার ধন্যবাদ